বিজেপি সরকার আসার এক মাসের মধ্যে নাগরিকত্ব কার্ড দেওয়া শুরু হবে। সরকার এলে প্রথম পাঁচটি কাজের মধ্যে নাগরিকত্ব দেওয়াটা একটি হবে আমাদের। আর কদিনের জন্য তৃণমূলের অপবিত্র হাত দিয়ে এই কার্ড বিলি করার প্রয়োজন নেই। শুক্রবার দুপুরে ঠাকুরনগর ঠাকুরবাড়ি গিয়ে এই কথাই বললেন হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহা। এদিন তিনি ঠাকুরবাড়িতে গিয়ে বনগাঁ সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে আধ ঘন্টা বৈঠক করেন। তিনি বলেন, মথুয়া ঠাকুরবাড়ির সঙ্গে আমার অনেক পুরনো সম্পর্ক। রাহুল সিনহার কথা প্রসঙ্গে তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর বলেন, নাগরিকত্ব নিয়ে এত ভাওতা, এত মিথ্যে কথা, আসামে কেন দেওয়া হয়নি? সেখানে তো বিজেপি সরকার, মথুয়ারা যেন দ্বিতীয়বার এই ভুল না করে। 2019 দেবে বলেও দেয়নি। অমিত শাহ এসে ভ্যাকসিন দেওয়ার কথা বলেছেন, রাহুল সিনহা আবার অন্য কথা বলছেন। এদিন শান্তনু ঠাকুর বলেন, মথুয়ারা বিজেপির সঙ্গেই রয়েছে, তাদের উন্নয়ন বিজেপি করবে। মূল ব্যাপার হচ্ছে আমার সাথে মথুয়া পরিবারের বা শান্তনুদের পরিবারের সম্পর্ক দীর্ঘদিনের, আর সেই সম্পর্কে আরও বেশি জোরদার হয়েছে কারণ এখন আমিও বিজেপি, শান্তনুও বিজেপি। অতএব আমরা জাস্ট এখানে এলাম ঠাকুরের আশীর্বাদ দিতে, এবং স্বাভাবিকভাবেই আমার যে প্রচার সেই প্রচারেও শান্তনু যাবেন এবং সেখানে প্রচারেও অংশ নেবেন। এবং ও তো আমাকে বলছে যে আপনি নিশ্চিন্ত থাকুন, সব মথুয়ারা মিলেই আপনাকে যেতে হবে, চিন্তার কোনো কারণ। বৈঠকে কি মানে মথুয়া ভোট নিয়েই বৈঠক? না না, মথুয়া ভোট না, কার্সি ভিজিট একদম। আমি মূলত মন্দিরে এসেছি আর সেইখানে শান্তনুর সাথে দেখা যাতে হয় সেইভাবে বলা ছিল, ও ছিল, কারণ ওর সাথেও সম্পর্ক আমাদের অনেক দিনের, পরিবারের সম্পর্ক অনেক দিনের, সেই জন্য ভোট নিয়ে কোনো এখানে ব্যাপার ছিল না। কিন্তু যেহেতু ভোট চলছে, স্বাভাবিকভাবে ভোটের কথা উঠবেই, কথা হলো। না না, মূলত এটা তো সৌজন্য সাক্ষাৎ, আর ঠাকুরবাড়িতে মন্দিরে উনি এক প্রকার পুজো দিতেই এসছেন, তো সেই উপলক্ষে আমি আজকে উনি আসবেন সেই উপলক্ষে আমিও বাড়িতে আছি। তো সৌজন্য সাক্ষাৎ হলো, বিভিন্ন কথা হলো, কথার মধ্যে থেকে আগামী দিনে কী কর্মকাণ্ড হবে, কী হবে, আমরা কি প্রোগ্রেস করবো, সেসব সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আপনি কি মথুয়া অধ্যুষিত মানে হাবড়া সিটেও কি আপনি প্রচারে যাচ্ছেন? সমস্ত জায়গায় প্রচারে যেতে হবে আমাকে, যেখানে যেখানে, শুধু মথুয়াদের তো হয়ে নয়, আমি তো ভারতীয় জনতা পার্টির সাংসদ, শুধু মথুয়াদের হয়ে প্রচার কেন, অবশ্যই, যেহেতু আমাদের সংগঠন আছে, আমরা মথুয়াদের স্পেশাল বার্তা দিয়েছি যে ভারতীয় জনতা পার্টি ছাড়া আমাদের প্রোগ্রেস আগামী দিনে হবে না, আপনারা এটা ভালো করে বুঝুন, কারণ মিথ্যা প্রচার বিভিন্ন জায়গাতে চলছে, সেই মিথ্যা প্রচারে আপনারা কান দেবেন না। আপনারা এই সরকার গঠন করলে আগামী দিনে যে কর্মকাণ্ড আমাদের চাওয়া ছিল দীর্ঘ 65 বছর ধরে যে আমরা পাইনি, সেটা একমাত্র ভারতীয় জনতা পার্টি দিতে পারে। আমি তো দেখি তাদের জন্মই মিথ্যে, তারা বলেছিল যে 2019 আমরা দেব, এক বছরের উপর হয়ে গেল, 19 গেল আমাদের, 21 গেল, প্রায় 21-এর একেবারে প্রাককালে কিছুদিন আগেই অমিত শাহ ঠাকুর বাড়িতে সে কী বলে গেল, করোনা ভাইরাসের ভ্যাকসিনে যতদিন শেষ না হবে ততদিন আমরা দিতে পারব। আবার সেই মুখেই আবার বলছে যে আমরা যদি ক্ষমতায় আসে আমাদের ক্ষমতায় আনো, মানে তার মানে তোমরা আবার একটা টুপি পরানোর কথা, 19-এ যে টুপি পরিয়েছিল সেই টুপি আবার পরাচ্ছে যে আমাদের তোমরা ক্ষমতায় আনো, আমরা ক্ষমতায় আসার পরেই আমরা প্রথম দিনই ক্যাবিনেটে পাশ করবো। ক্যাবিনেটে পারি এটা কি সেন্ট্রাল গভর্নমেন্টের আইন? না, আমার প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যে এটা কি সেন্ট্রাল গভর্নমেন্টের আইন না রাজ্য সরকারের আইন? তাহলে আজকে এটা হচ্ছে আপনারা এখনও সেন্ট্রালে আসেন, তাহলে সেন্ট্রালে পার্লামেন্ট চলছেই, কিছুদিন আগে মানে এখন চলছে নাকি জানি না, আমি 2-4 দিন আগে দেখছিলাম পার্লামেন্ট চলছে, তাহলে তখন কেন সেটাকে দেওয়া হয়নি? আর সত্যি সত্যি আমাদের যদি দেবে তাহলে আজকে কে মানে ভালো কে মন্দ সেটা প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে যে আমাদের নিঃশর্ত নাগরিকত্ব ঘোষণা করার কথা, তো সেখানে দাঁড়িয়ে আজকে ক্ষমতায় মানে আসেনি তাই এই, আর যদি ক্ষমতায় আসে তখন কি অবস্থা হবে আমাদের SC ST সমাজের মানুষ, আমরা সেটা ভালো করেই জানি।